আমন্ত্রণ এক মিনিটে আজকের বাংলাদেশের সঙ্গে আছি আইরিনায়াত। জাতীয় নির্বাচনে 150 আসনে ইভিএমে ভোট। নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয় বললেন কাদের। ফজলে রাব্বি মিয়ার আসনে উপনির্বাচন 12 অক্টোবর। একদিনে রেকর্ড 153 ডেঙ্গু রোগী হাসপাতালে। 8 মাসের সর্বোচ্চ লেনদেন পতন ঠেকাল ভালো প্রতিষ্ঠান। সেচ সংকট আমন নিয়ে বড় অনিশ্চয়তায় আছি বললেন কৃষিমন্ত্রী। বিপিসির অনিয়মে ক্ষোভ, জ্বালানির দাম সমন্বয় শিগগির। সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে 45 ভরি স্বর্ণ চুরি। চট্টগ্রাম বন্দর এবং বে টার্মিনাল পরিচালনায় আমিরাতের আগ্রহ। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।